नमस्कार दर्शकबृंद, सरकारी कर्मचारी सुखबर एक लाभे आरो बाढ़ वेतन इस समय डिजिटल डेस्के प्रतिवेदन सम्प्रति बैरिए अपने संगे शेयर करछि। केंद्रीय सरकारी कर्मचारी सुखबर नया अर्थवर्षे फिर एक लाभे वेतन अनेकटाई बढ़ते चले केंद्र विभिन्न दफ्तर कर्मरत कर्मी पेंशनभोगी और केंद्रीय सरकारी कर्मचारी करोना परिस्थितिते बाढ़ती महार्घ भाता दीते पारेनी सरकार। पयला जुलाई थेके वेतन और पेंशनेर संगे सेई बाढ़ती महार्घ भाताओ मिलबे बोले जानिएछे अर्थमंत्रक। एर फले लाभवान हबेन लाख लाख केंद्रीय सरकारी कर्मचारी चाकुरीजीवी एवं अवसरप्राप्त कर्मचारीरा। पयला जुलाई थेके कर्मचारी और पेंशनारदेर अकाउंटे आसबे बाढ़ती टाका। सप्तम वेतन कमिशनेर सुपारिश अनुयायी एक लाफे 11% बाढ़ते चलेछे महार्घ भाता। বর্তমানে 17% হারে মহার্ঘ ভাতা পান, অর্থাৎ 1 লাখে মহার্ঘ ভাতা 28%। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী জানুয়ারি থেকে জুনের মধ্যে 4% ভাতা বৃদ্ধির কথা বলা হয়েছিল। এছাড়া 2020 সালে জানুয়ারি থেকে জুন এই মাসের বেতনের মধ্যে 3% এবং জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে দিয়ে বেড়েছে 4%। অর্থাৎ সব মিলিয়ে মহার্ঘ ভাতা বৃদ্ধির হার ধারালো 17+4+3+4=28%। বর্তমানে কেন্দ্রীয় সরকারের ন্যূনতম বেতন 18,000 টাকা, সেই বেতনের সঙ্গে 15% মহার্ঘ ভাতা জুড়লে প্রায় 2,700 টাকা সরকারি সরাসরি যোগ হবে বেতনে। অর্থাৎ মাস শেষে যে কোনো সরকারি কর্মচারীর আয় কম করে হলেও 21,700 টাকা। সেই হিসেবে মহার্ঘ ভাতার বর্ধিত হারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বার্ষিক আয় ন্যূনতম 32,400 টাকা বাড়তে চলেছে। বর্ধিত হারে মহার্ঘ ভাতা পয়লা জুলাই থেকে পাবেন সরকারি কর্মচারীরা। এর ফলে 50 লাখ কেন্দ্রীয় কর্মচারী এবং 65 লাখ পেনশনভোগী মানুষ লাভবান হবেন। সুতরাং বোঝা যাচ্ছে যে সেন্ট্রালের থেকে ডিএ বাড়ানোর ফলে ডিএর যে মহার্ঘ ভাতা যেটাকে বলা হয় বৃদ্ধির হার দাঁড়ালো 28%, এবং ন্যূনতম যে সরকারি কর্মচারী তাদের আয় কম করে হবে 21,700 টাকা, এবং সেই হিসেবে বর্ধিত ভাতার যে হার সেটা কেন্দ্রীয় কর্মচারীদের বার্ষিক আয় সেক্ষেত্রে হবে 32,400 টাকা। সুতরাং এতে লাভবান হচ্ছেন আমরা শুনলাম বা দেখতে পেলাম যে 50 লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং 65 লাখ পেনশনভোগী মানুষ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।